গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 9:30। সানটান করে ড্রায়ারে চুল শুকিয়ে নিয়েছি, এখন রয়েছি ছাদে। বাইরের ওয়েদার একদম পুরো মেঘলা হয়ে আছে। ভেবেছিলাম একটু বাইরে যাব, আর আজ হচ্ছে নবান্নের পরের দিন, তো এখানে নিয়ম হচ্ছে যে নবান্নের পরের দিনে পান্তা খাওয়া, মানে আগের দিন সব কিছু রান্না করে রেখে দেওয়া হয়, আজকে সেইগুলোই খাওয়া হবে, মানে আজ একবেলা কোনো রান্না হবে না। তো আপনাদেরকে দেখাবো যে পান্তার ঠিক কীরকম কী হয় বা মেনু কী, সমস্ত কিছু নিচে যায়। আর এখানে জামাকাপড় সব শুকাতে দেওয়া হয়েছে কালকের মতোই। দুদিন চার দিন ধরে এই মেঘের অবস্থা, মানে কী যে হচ্ছে কি বলবো। আর ভেবেছিলাম যে এখানে এসে একটু ঘুরবো, বাইরে বেরোবো, ওয়েদারের জন্য সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। তবে প্ল্যান আছে যে কিছুক্ষণের মধ্যে বেরোবো, যদি বৃষ্টি না হয় তাহলে বেরোতে পারবো, না হলে সে বাড়ির মধ্যেই থাকতে হবে। তো চলুন নিচে যাই, আজকের ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই যে এখানে জেঠুমা এখন পান্তার সমস্ত কিছু বের করছে, ভাজা, পোস্ত, ডাল, মাছের ঝোল, আর কি আছে জেঠুমা? টক, আর এই যে বড় বড় হাঁড়ির মধ্যে ভাত সাজিয়ে দিচ্ছে, আর এটা সকাল সকালই খেতে হয়, কারণ যেহেতু আগের দিনের রান্না বেশিক্ষণ রাখলে নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, আপনাদেরকে একটা বিশেষ জিনিস দেখাই, যেটা আমিও অনেকদিন পর দেখলাম। এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে টক রাখা হয়, এটা এখন দেখা যায় না। এটা এই যে জেঠুমা, এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি। বললাম যে আপনাদেরকে বাইরে বেরোনোর প্ল্যান আছে, তো ফাইনালি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি। আর তার আগে দেখে নিন আজকের আমার এটা আউটফিট, এটা একটা জ্যাকেট কুর্তি। আর কোথায় যাচ্ছি চলুন তাহলে ওখানে গিয়েই আপনাদের সাথে কথা হোক। ছবি তুলবো, কে তুলে দেবে? এই যে এখানে এখন ডালা ধরে ধরে সব ফটোশুটের ব্যাপার চলছে। বুঝতে পারছেন, বুঝতে
পারছি না কথা কথাটা শোনা যাবে। আমরা এখন রয়েছি তারাপীঠ মায়ের মন্দিরে, তো পুজোর ডালা সব নিয়ে নেওয়া হয়েছে, পুজোর ডালা নিয়ে নেওয়া হয়েছে, আর এখন পুজো হবে, তারপর দেখি কি করি, সঙ্গে থাকবো, দেখতে থাকবো। ভিড় রয়েছে মোটামুটি এখানে, আর ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, মন্দির ঢুকতেই দেখলাম, তো কদ্দূর কি করি দেখা যাক, আগে পুজোটা হয়ে যাক তারপর দেখছি। আর সঙ্গে আছে এই যে রঞ্জন আর চরম। এখানে মায়ের ভোগ সাজানো হচ্ছে, এগুলো কি বিক্রির জন্য? আর এখানে বসে লোক খাওয়া দাওয়া করছে, প্রচুর ভিড় আছে, লাইন পুরো ফাঁকা মনে হচ্ছে, তো পুজো দেওয়ার এখন বন্ধ আছে। না আজকে খাওয়াচ্ছে কিসের জন্য জানি না, কে বসে খাই ভাই, পুরো রোদ আছে, তো বসবিটা কোথায়? আমাদের তো পুজো কমপ্লিট, এবার একটু ঘুরে নিই, তারপর দেখি কোথায় খাওয়া যায়। সকাল থেকে পুরো না খেয়ে আছি পুজো দেবো বলে। শৌচালয় আমরা সেই আগের বার এসেছিলাম না, তখন এইখানটাই দাঁড়িয়েছিলাম, মানে লাইন দিয়েছিলাম, এবার তো এগুলো সব ফাঁকা। কি বলে এটাকে, এটাকে কি বলে? আমরা সে ওই দিকটাতে যাই, এইটাকে কি বলে? যা চরণে গাড়ির চাবি হারিয়ে গেল, আমি যেদিকে ঢুকে এলাম ওই রাস্তাতে সবাই ঢোকে না, মেন রোডে ঢোকে সবাই। রশিদ কার্টুন সঙ্গে নিয়ে প্রবেশ করুন। বাহ, ওই যে তো বুঝলাম খাওয়ার ব্যাপারটা। হুম হুম, আপনি পাক কোন সময় ওই খাই সেটা যে এই উপরে চলে গেলি। হুম, এন অরিজিনালি মানে পুরো যে ভোগ, এটা কি হোটেল মায়ের দান? এটা মন্দিরের কাছেই, আপনারা এলে এখানে থাকতে পারবেন, এখানে প্রচুর হোটেল আছে থাকার জন্য। হ্যাঁ, এখানে লোক খাওয়ানোর সমস্ত কিছু। আর এটা হচ্ছে সামনের গেট, এটা সামনেরই তো গেট না, এটা বাহির পথ, এটা বাহির পথ না সামনের গেট। এখানে লেখা আছে, এই লেখাটা একটু লক্ষ্য করুন, সুতরাং আমার সাথে ই করছে ও, আমি সবকে টাইপ করে দিতে পারি, আমি বলি না তাই, আর আমাদের গান মানে চারটের উপরে ক্রসিং করলে কিন্তু ওদের বুঝতে পারছে না, সব খেয়ে লোক আমি আমরা এখন চলে এসেছি তারাপীঠ শ্মশানে, এখানেও খাওয়ানো হচ্ছে। এটা হচ্ছে শ্মশান মনে হয়, যতদূর যে ভিতরে হচ্ছে কিছু, তো আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাব রাস্তায়। যাবোটা কোথায়, আমরা আসলে কোথায় যাচ্ছি আমরা নিজেই জানি না, গোটা তারাপীঠ হয়তো ঘুরে ফেলবো, এই চরণ নিয়ে যাচ্ছি, চরণ নিজেই জানে না কোথায় নিয়ে যাবে, খালি পায়ে ঘোরাচ্ছে, এক জায়গায় চপ্পল ছেড়ে পুরো তারাপীঠ ঘুরে নিলাম খালি পায়ে। এখানে কি হচ্ছে, এখানে অনেক সাধু আছে যারা সাধনা করে নিয়ে, এই যে এর আগে মোটামুটি 5 থেকে 6 বার এসেছি তারাপীঠ, কিন্তু এতটা ঘুরে কখনো দেখিনি, এইবার প্রথম।
এই জায়গাগুলো আসিও নি, এইগুলো পিছনের সাইড, পিছন দিকে এখানে বলি দেওয়ার কি সব জায়গা রয়েছে বুঝতে পারছি। এটা হচ্ছে বামা খেপার সমাধি মন্দির। সকাল থেকে রোদ ছিল না, এখন এমন রোদ মানে মনে হচ্ছে গরমে সিদ্ধ হয়ে যাবো। পাহাড়ে থাকতে হবে না, গরম লাগবে না। ওগুলো কিরকম দাম আছে শিবলিঙ্গ গুলো? এই সামনেরটাই যেটা আছে, না না এটা এটা ১৬০ টাকা। অনেক কিছু জিনিস আছে এখানে, খাবো কি না খাও খেয়ে দেবে মনে হয়, টাটকা দেবে, টাটকা তো বানিয়ে দেবে। হ্যাঁ তিনটে কম কত করে এই পাড়াগুলো? এটা ২৬০, এটা দুটোই তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন রয়েছি হচ্ছে যে দোকান থেকে ডালা নিয়ে গেছিলাম সেই দোকানে জুতোগুলো রাখা আছে, তো নিয়ে তারপর বেরোবো, খাওয়া দাওয়াও করবো, দেখি কোথায় যাওয়া যায়। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি ২:৩০ বাজেনি এখনো, ১৫ মিনিট বাকি আছে, তারপর দেখি। আর এখানে আপনাদেরকে দেখালাম প্যারার দাম ২৬০ টাকা, কত কি কিলো ২৬০ টাকা কিলো, সব ভেজাল। আমাদেরকে পুরোতে যা প্যারা দিয়েছে সেটাও পুরো চাল গুঁড়ো মিক্সড, অরিজিনাল নয়, অথচ দাম একদম আকাশ ছড়া। আর ওই যে আখের রস খেলাম, আখের রসে পুরো চিনির মানে যে সিরকা হয় সেটা আলাদাভাবে মিক্সড করেছে, মনে হচ্ছে যেন আখের রসের যে অরিজিনাল টেস্ট সেটাই নষ্ট হয়ে গেছে। জানি না কিভাবে ওরা ভেজাল দেয় বাবা, কিন্তু আখের ওটা অরিজিনাল টেস্ট নয়, আমি আগেও আখের রস খেয়েছি তো ভালো লাগলো না খুব একটা। আর হ্যাঁ একটা কথা, আপনাদেরকে যে বাইরে পোস্টারটা দেখালাম মানে যেটা হোর্ডিং ঝোলানো আছে, সেটাতে লেখা ছিল যে মিনি স্কার্ট, থ্রি কোয়ার্টার বা জিন্স জাতীয় কোনো জিনিস পরে প্রবেশ নিষিদ্ধ। তো ওটা দেখে আমি একটু প্রথমে অবাকই হলাম, কারণ ব্যাপার হচ্ছে ভক্তি হয় আমার বিশেষ মত, এটাতে কেউ দ্বিতীয় মত দেওয়ার হলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু করার নেই, কিন্তু আমার মত যে ভক্তি হয় সবসময় মন থেকে, তো পোশাক আশাকের সাথে যে ভক্তি জড়িয়ে থাকে এটা আমার জানা ছিল না। তো ব্যাপার হচ্ছে আমি পোস্টারটা দেখে একটু অবাক হলাম, তারপর যখন ভেতরে গেলাম দেখলাম অনেকেই মোটামুটি জিন্স বা অন্য কোনো শাড়ি চুড়িদার ছাড়া অনেক কিছু পরে ঢুকেছে, কিন্তু তাদের কোনো বাধা নিষেধ নেই যে এখানে প্রবেশ করা যাবে না। যদি বাধা নিষেধ থাকে তাহলে বলবো যে এটা ভুল, এটা আমার মনে হয়। তো আমার সাথে আরও দুজন আছে, তাদেরকে জিজ্ঞেস করবো, কারণ আমার মত তাদের মত নাও হতে পারে, তো তারা কি মনে করে, কি মনে করিস চলো। তুই কোনো বক্তব্য ডাকবি না? আচ্ছা রঞ্জন, নো কমেন্টস। ও আচ্ছা, মানে ওরা যেটা লিখেছে সেটা ঠিক, যদি ওটা বাধা নিষেধ একদম ঠিকঠাক যদি মানে তাহলে কি সেটা ঠিক? ঠিকঠাক যদি মানে যে মিনি স্কার্ট, থ্রি কোয়ার্টার বা ছেলেদের কোনো হাফ প্যান্ট, মেয়েদের কোনো জিন্স মানে শাড়ি চুড়িদার ছাড়া আদার্স কোনো ড্রেস এখানে অ্যালাউ নেই, এটা কি ঠিক? ঠিক বলে বিচার করা বড় সড়ো কমেন্ট, ঠিক বলে বিচার করার আমরা কে? তাহলে যারা লিখেছে তারাই বাকে, তারাও মানুষ আমরাও মানুষ, তাহলে নিজস্ব মতামত তো এটা, মানে নিজে বানানো নিয়ম। ভগবান তো কখনো বলেনি না যে ড্রেসের সাথে কখনো ভক্তি হয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর চলো আমি এই বিষয়ে কি বলবো, আরেকটা কি বলবি, তোর মতামতটা বলে দে। আমার কমেন্ট হচ্ছে, হ্যাঁ বল, তারা পিঠে যে সাধনা সাধনা করে না, তারা পোশাক আশাক করে সাধনা করে না, তারা নগ্ন অবস্থা দিয়েছে। সেরকম যদি হতো তাহলে তোমার তো সবাইকে ইয়ে করতে পারে,
তো সেটাই বোঝানোর চেষ্টা করলাম। তো আপনারা কমেন্টে জানাবেন যে আমি ঠিক বললাম বা রঞ্জন ঠিক বলল কিনা। আর চরণের এখনো মতামতটা বাকি আছে, বলে ফেল মতামত এখনই বললি তো বলি বলো কেন কি মনে হয় সেটা তো বল, যে জিনিসটা ঠিক না বল, বলবি তো? হ্যালো হ্যালো বলবি তো? হ্যালো আমার কি মতামত নেই বিষয়ে? কেন কেন হ্যাঁ বা না ঠিক না ভুল, আরে নিজস্ব মতামত রাখবি তো, বল না মোবাইল রাখ বল। তাহলে একটা কমেন্ট শুধুমাত্র পেলাম আর আমার মতামত তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে শেয়ার করবেন অবশ্যই। তো এবার এখান থেকে বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়, খাওয়া দাওয়া এখনো বাকি আছে। তো এরকম কেন বলিস? এই হচ্ছে মেনু কার্ড। কি অর্ডার দেবো বল? পরাঠা, পরাঠা খাইবে হাম তো? মিক্স রাইতা মাগো। তাহলে বাইরে ওটা হচ্ছিল, ওটা মনে হয় ইয়ে ঠিকই বললে। ইয়েস পরাঠা, আমি একটা নেব, দুটো খাবো না। এটা হচ্ছে লাচ্ছা পরাঠা, এখানে আছে চিকেন কষা, লাচ্ছা পরাঠা। তো খাবার খেয়ে ওখান থেকে বেরিয়ে গেছে, এখন এসেছি ল্যাংচা খেলে। বেশ বড় বড় সাইজের ল্যাংচা আপনাদেরকে দেখালাম, অর্ডার করেছি দেখি। বেশ ভালো বড় বড় সাইজ আছে না? পুরোটা খেতে পারবে? আমি একটু মতো খাবো, আমাকে বেশি দিবি না, ছেড়ে দাও। গরম খেতে ভালো, গরম আর ভেতরটা পুরো সফট আছে, বলো শক্ত হয় না, হালকা ভাজা। রুটি রুটি দিবি? কত করে পিস এগুলো? টাকাটা ২০ টাকা করে, সাইজ অনেক বড়। এবার বেরিয়ে যাবো তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে, তারপর আপনাদের সাথে দেখা হবে আর খাবো না। এরকম কখনো দেখেছেন যে নাম যেটা রাখা হয়েছে কাকাতুয়া প্যারা ও আচার? বাহ, খাঁচার মধ্যে একটা কাকাতুয়াও রাখা আছে। এটা তারাপীঠের বড় একটা প্যারার দোকান, শ্রীকৃষ্ণ আচার হাউস, ভ্যারাইটিস আচার রয়েছে। এলো কি মাথা হেলানো? তারাপীঠ থেকে বেরোনোর রাস্তায় এত বড় একটা শিবলিঙ্গ, শিবলিঙ্গই তো, আর নিচে রয়েছে মন্দির, গেটটা বন্ধ, শনি মহারাজের মন্দির। বাড়ি ফেরার পথে দেখতে পেলাম
এরকম মাটি ভাড়ে চা কে মিস করে, ওই কারণে খেতে বসে বললাম। এটা কোন জায়গা? এটা হচ্ছে মল্লারপুর। কি সুন্দর মেঘটা আছে না, মেঘটাই দেখতে মনে হচ্ছে। এখানে কিছু কেনাকাটি ছিল আর একটু বাজারটাও ঘুরলাম, তো এখন রয়েছে একটা মোমোর দোকানে। অর্ডার করেছি হচ্ছে ফ্রাইড চিকেন মোমো, ট্রাই করব। আর এখন বাজে প্রায় পাঁচটা বাজতে দশ, ওই কারণে বললাম প্রায় পাঁচটা। খেয়ে নিই তারপর সোজা বাড়ি যাব। সারাদিন যা ঘুরলাম, চোখ মুখের অবস্থা ধুলোতে পুরো ঘুরে গেছে, চুল জট হয়ে গেছে, চুলের জট ছাড়াতে গিয়ে চুল না ছিঁড়ে চলে আসে, কিন্তু সেটাই ভাবছি। ঠান্ডাও লাগছে, কিছু আনিনি, শুধুমাত্র জ্যাকেট আর কুর্তি পরে চলে এসেছি। মোটামুটি 30 মিনিটের মতো বাড়ি ঢুকে যাবো, খেয়ে নিই, দেখি কেমন বানিয়েছে, আপনাদেরকে দেখাবো। ফাঁকাই আছি, কেউ নেই দোকানটায়, এই কারণে গল্প করছি, বক বক করছি আপনাদের সাথে। অনেকক্ষণ কথা বলিনি তো, ওই জন্য বক বক করতে ইচ্ছে হলো। চোখে কাজল লাগিয়েছিলাম, কাজলগুলো মনে হচ্ছে একদম পুরো গলে গলে, আর এই সিঁদুরের টিপ দিয়েছে সেটা গলে 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 এই এত দূর। লিপস্টিক অর্ধেক উঠে গেছে। ওহো, আমার মোমো চলে এসছে। এই যে এটা হচ্ছে ফ্রাই, এটা মোমো তুই খাবি না? তাহলে কিসের জন্য ওরা দিস? চিকেন মোমোটার ভিতর আছে ধনে পাতা কুচানো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সাথে চিকেন, তার ওপরে যা ব্যাটার থাকে, কিন্তু খেতে দারুণ লাগছে। আর এর সাথে যে চাটনি, আর আমাকে দেখাই যায় না, আর এর সাথে যে চাটনিটা দিয়েছে সেটা আরও টেস্টি। এখন ঘড়িতে বাজে 5:30, এইমাত্র বাড়ি পৌঁছালাম। চুলের যা অবস্থা হয়েছিল জ্বরটা কোনো রকমে ছাড়ালাম, আর এবার মুখের যতটুকু ধুলো আছে, মেকআপ আছে, সব রিমুভ করে নেব। আর পারছি না, জাস্ট ফ্রেশ হব,
তারপর বসবো। আর রাতের ডিনার আজকে একটু স্পেশাল কিছু হচ্ছে, তো ওটা আপনাদেরকে এই ভিডিওর সাথে অ্যাটাচড করে দেব রাতে খাওয়ার আগে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। তাহলে আজকের জন্য টাটা। Thank you.